সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম সুপ্রিয়া, আমি সুপ্রিয়া দাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালোই আছো, এন্ড আমিও খুব ভালো আছো। তো আমি এখানে ভিডিও শুরুতে একটু গেড়ে পাকামগিরি করে দিলাম আর কি। তো কাদের কাদের চিকেন খেতে ভালো লাগে আর কার মাটন খেতে ভালো লাগে, এদিকে জুলি চিল্লেই যাচ্ছে, তুমি বুঝতেই পারছো তোমরা সবাই। তো যাই হোক, আজকে আমাদের ঘরে হচ্ছিলো ভেজ চাউমিন অ্যান্ড চিলি চিকেন, মানে চিলি চিকেন না, চিকেন পকোড়া, ভেজ চাউমিন অ্যান্ড পকোড়া। দাঁড়া, আমি একটু জুলিকে চুপ করতে বলি। তো যাই হোক, মা ওই মাংসটা ম্যারিনেট করে তো আগে আধা ঘন্টা এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে, তাই জন্য মা দেখো ওদিকে কাঁচা লঙ্কা না, ওটা ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, ডিম, অ্যারারুট আর পরিমাণ মতো নুন দিয়ে আগে মেখে সেটাকে ফ্রিজে তুলে রাখতে হবে। তো আমি সেই জন্যই দেখাচ্ছি, দেখো পরিমাণ মতো নুনটা আর কি মা দিয়ে দিল। আর মা আর কি ওর সাথে কী করে চামচ দিয়ে চাইনিজদের মতো আর কি মাখাতে যাচ্ছে, কিন্তু সেটা তো আর কি আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো বাঙালি। তো দেখে নাও, মা চামচ দিয়ে করতে করতে আর পারছে না, ধুর চামচ দিয়ে কী করে মাখে ভগবান জানে, যেরকম ফোনে দেখায় চামচ দিয়ে মাখছে, আমরা তো ভেতর বাঙালি, আমরা তো তাই হাত দিয়েই মাখি, মেখে মানে নাহলে মনে পোষায় না আর কি। তো দেখো মায়ের ম্যারিনেটটা করা হয়ে গেছে, এবার মা এটাকে তুলে ফ্রিজে তুলে আসো। তো আমি ফ্রিজে রেখে আসি, আর চাউমিনের প্রস্তুতিটা করে রাখার দায়িত্ব ছিল আমার ওপর, কারণ আমি চাউমিন না একসাথে মেশাতে পারি না, তোমরা জানোই সেটা, তাই জন্য আমি আর কি সব সবজিগুলো ভেজে বুঝে তুলে রেখে দেবো, চাউমিনটা সিদ্ধ করে দেবো, তারপর মায়ের দায়িত্ব। ওকে, তো দেখো ফুলকপিটা আমার ভাজাই হয়ে গেছিলো, এবার আলুটা আমি ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। তো আমার একটা ভুল হয়েছিল যে চাউমিনটা সিদ্ধ করার সময় না আমি নুন আর হলুদটা ওই জলেই দিয়ে দিয়েছিলাম, তো কার কেমন হয় জানি না, কিন্তু ওইটা করার জন্য না চাউমিনটা আমার একটু গলে গেছিলো, আমার একটুখানি মানে তোমার চাউমিনটার জলটা আর একটুখানি কম ফোটালে মানে ভালো হতো। তো দেখো আমার এখানে আলু ভাজা হয়ে গেছে আর ফুলকপিও ভাজা হয়ে গেছে, এখানে আমি বিনসগুলো ভেজে ভেজে তুলে নিচ্ছিলাম। তো দেখো, আর সবার পুজোর জামা কটা কেনা হলো কেউ তো বললে না তো আমাকে, আর প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হ্যাঁ, তো ভিডিওটা তার এন্ড অবধি সবাই দেখো, ভিডিওটা একটুখানি বড় হয়েছে কিন্তু আশা করছি সবার ভালো লাগে ভিডিওটা দেখে। তো দেখো আমার বিনসগুলো আর তোলা হয়েই গেছে, তো আমি বিনসগুলো তুলে এবার সাইডে সাইডে সব গুছিয়ে রেখে দেবো, আমি পাঠে পাঠে রাখছি, দেখেছো। এবার আর কি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আমার না ক্যাপসিকাম খেতে ভালো লাগে না চাউমিনে একদমই, কিন্তু আমাদের ঘরে সবার ভালো লাগে তাই আমারও ভালো লাগে। তো দেখো এদিকে আমি নুন হলুদ সব দিয়ে ভেজে ভুজে তুলে রেখে দেবো, এবার আর কি মাকে আমি ডাকছি, মা দেখো আমার ভাজা ভুজিতে অল্প হয়ে গেছে, তো মা বলছে তাহলে চাউমিনটা সিদ্ধ করে রেখে দে। তো আমি আর কি চাউমিনটা সিদ্ধ করতে যাচ্ছি, তাই জন্য কড়াটা বসে একটু জলটা গরম বসে যা, ওদিকে পড়েও যাচ্ছে আমার হাত দিয়ে, মানে ক্ষতি ছাড়া তো আমি আর কি কোনো কাজ করতেই পারি না সেই জন্য। তো দেখে না, তা আমি আস্তে আস্তে তাই করছি, মানে কত দিকে করবো আর কি, একবার এদিকে নাচছি একবার ওদিকে নাচছি, তাই মাকে বললো মা আমি আর পাচ্ছি না, আমার না কেমন হবে মানে হাত পড়ে টড়ে যায় যদি, তুমি আসো তাই। দেখছো তুমি চাউমিনের প্যাকেটটা ছেঁড়ার জন্য কীরকম করছি, মানে যুদ্ধ লাগিয়ে দিয়েছি আর কি। তা ভাই দাদাকে বলছিলাম ক্যামেরাটা ভালো করে লাগা, তো ও লাগাতে পারছে না, মানে নড়ে যাচ্ছে ক্যামেরাটা, তাই মাকে বলেছি, মাও নড়িয়ে দিচ্ছে ক্যামেরাটা, কীরকম অবস্থা করছে দেখছো, মানে নড়িয়ে 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 নড়িয়ে। তা আমি চাউমিনগুলো এবার জলে দিয়ে দেবো, তো এক প্যাকেট চাউমিনে আমাদের তো পেটও এরম গা, মানে এত এত খাই আমরা চাউমিন, তো যেহেতু রাতের খাবার তাই একটু বেশি করে খাবো, তা আর পরের দিন আমার না বাসি খেতে খুব ভালো লাগে চাউমিন, তো মাকে বলেছিলাম তাই জন্য আরও হাফ প্যাকেট দেওয়া হয়েছিল, তাই দেড় প্যাকেট চাউমিন দিয়েই করা হয়েছিল বেসিক্যালি। তো দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মা ওইটা তুলে রেখে দিয়েছিলো, তো আমার এখনই জিভ দিয়ে লাল হচ্ছে, মানে আমি আর কি কাঁচাটা একটুখানি টেস্ট করেছিলাম যে নুনটা ঠিক হয়েছে নাকি। হ্যাঁ, মাকে একটু দেখিয়ে দিলাম আর কি। তো দেখো মা চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, এবার মা আর কি মিক্স করবে, দিদারটা আগে দিয়ে দেবে, কারণ দিদা তো চিকেনের ছোঁয়াছুঁই খায় না, তাই জন্য দিদারটা ওর জন্যই ভেজ চাউমিন আর কি করা হচ্ছিলো, নাহলে মিক্স চাউমিনই করা হতো, তাই দিদারটা আগে অল্প একটু চাউমিন করে নিয়ে দিদাকে দিয়ে দেয়, তারপর আমাদের ম্যারিনেট করা মাংসটা বের করে আবার পকোড়াটাও তো করতে হবে, তো সেই কারণে দেখো ওদিকে চাউমিন, আমি ওদিকে চাউমিনের জলটা ঝরিয়ে রেখে রেখেছিলাম আর মাকে সবজিগুলো দিয়ে দিচ্ছিলাম যে চাউমিনটার মধ্যে একটু মিশিয়ে নেওয়া, আমার বলছে না না মেশাতে হবে না, আমি একসাথেই করে নিতে পারবো, তাই দিদার জন্য আর কি অল্প অল্প করে ভাজা ভুজি তুলে নিয়ে দিদার জন্য মিক্স করে আগে দিদাকে দিয়ে দেবো, তো তাই জন্য কড়াটা ধুয়ে নিচ্ছিল। তাই জন্য দেখো এই
আমি দেখো দিদার চাউমিনটা, আর দিদার যখন চাউমিনটা দিচ্ছিল আমি তখন ভিডিওটা নিতে পারিনি, কারণ মা আর আমি হাতে হাতে কাজ করে দিচ্ছিলাম সেই কারণে। তো দিদার চাউমিনটা হয়ে গেছে, এবার আমাদের চাউমিনটা করা হচ্ছে। দেখো তো ওদিকে দাদা শিশুটা দেখতেছে, এবার এই ম্যারিনেট করা মাংসটা বের করে নিচ্ছিলাম আর কি। দেখেছো ম্যারিনেটটা একদম কি সুন্দর হয়েছে। আর আমার না এই চিকেন মানে চিলি চিকেন দিয়ে এই চিকেন পকোড়াটা যখন গরম গরম ভেজে দিই আমার এটা খুব ভালো লাগে। কি ক্রিমি ক্রিমি হয়েছে না ব্যাপারটা দেখতে পাচ্ছ? এবার দেখো মা গরম করে সব ভেজে নেবে এবার। তো যাই হোক, মা এবার আস্তে আস্তে ভেজে নিয়ে গেছে। তোমরা ভিডিওটা কেমন লাগলো বলো কিন্তু, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমার সব কিছু মানে নিচে ওই বেল আইকনটা ক্লিক করে দিও কিন্তু, না হলে কিন্তু আমার সব ভিডিও তোমরা পাবে, নোটিফিকেশন পাবে না। তাই আমরা এবার চাউমিন তো হয়েই এসছে, তো এই দেখো আমাদের চাউমিনও রেডি হয়ে গেছে, আর এদিকে চিকেন পকোড়াও রেডি হয়ে গেছে। ওকে তো চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রেখে দাও, আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।